199, नाउ ओपन इन प्लैनेट मॉल, आपका अपना विश्वसनीय एवं भरोसेमंद ब्रांड जो दे रहा है 70% का डिस्काउंट ऑफर। ऑफर सीमित समय के लिए। कुर्ती 199, द प्लैनेट मॉल सिलीगुड़ी। গত মঙ্গলবার আত্মঘাতী হয় শিলিগুড়ির মেধাবী ছাত্র সোমনাথ সাহা। আজ তার বাড়িতে গেলেন দুই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও শিখা চ্যাটার্জি। শিলিগুড়ির জ্যোতিনগর এলাকায় মৃত ছাত্রের বাড়িতে গেলেন দুই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিখা চ্যাটার্জি। উল্লেখ্য, গত মঙ্গলবার শিলিগুড়িতে আত্মঘাতী হয় শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের মেধাবী ছাত্র সোমনাথ সাহা। ঘটনার পর আজ তার বাড়িতে ছুটে যান শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি। এদিন মৃত ছাত্রের বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন ও সমবেদনা জানান বিধায়কেরা। এলাকায় এখনো শোকের আবহ। ছেলের ছবি আগলে অঝরে কেঁদেই চলেছেন সোমনাথের মা। দুই বিধায়ককে সামনে পেয়ে পরিবারের প্রশ্ন, কেন খুলছে না স্কুল? আজ স্কুল খোলা থাকলে এভাবে সোমনাথ হারিয়ে যেত না, মানসিক অবসাদ গ্রাস করত না মেধাবী সোমনাথকে। সবটাই তো খোলা, শুধু স্কুলটাই বন্ধ। করোনা কি শুধু স্কুলেই হবে? এটা কিন্তু সরকারের কাছে এটা প্রশ্নবোধক চিহ্ন থাকা উচিত যে সব কিছু খোলা কিন্তু স্কুল কেন খুলছে না। তা আমি যেহেতু একজন স্কুলের শিক্ষক, আমি বলবো স্কুল যত দ্রুত তাড়াতাড়ি খোলা যায় সেই ব্যবস্থা করুক, নাহলে প্রতি মুহূর্তে এই ঘটনা কিন্তু হবে। কেন আমি যেদিনকার মেডিকেল কলেজে গেছিলাম এবং পোস্টমর্টমে ছিলাম, তার মধ্যে ছটা বডি ছিল পোস্টমর্টমের, একটা বডি ছিল অ্যাক্সিডেন্ট কেস, পাঁচটা কেসই ছিল এই, তার মধ্যে দুটো মেয়ে ছিল আর তিনটা ছেলে ছিল। এই বিষয়ে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, কোভিডের সময় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে একটা অবসাদ যারা ভালো ছাত্রছাত্রীদের তাদের মধ্যে তৈরি হচ্ছে। এখন এই অবসাদের সাথে এই ধরনের ঘটনার কোনো একে সংযুক্ত করা যায় কি যায় না এটা বিশেষজ্ঞরা বলতে পারবে, কিন্তু আমার মনে হয় দীর্ঘ সময় যদি ছেলেমেয়েরা পড়াশোনার বাইরে থাকে তাহলে তাদের মধ্যে যেরকম একটা ছেলে সে যদি খেলে, সে যদি খেলার মাঠে যেতে না পারে, তার মধ্যে যে অবসাদ প্রক্রিয়াটা কাজ করে এদের মধ্যেও কিন্তু একই অবসাদ প্রক্রিয়াটা কাজ করে, ফলে ভার্চুয়াল ক্লাস হচ্ছে। সেখানেও আমার মনে হয় যে এই সমস্ত বিশেষ করে যারা পড়াশোনা ভালোবাসে তাদেরকে বুস্ট আপ করার জন্য মেন্টালি আমাদের ভার্চুয়ালিও প্রয়োজনই হচ্ছে, আমাদের কিছু এনকারেজমেন্ট কোর্স করানো দরকার যাতে এই ছেলেমেয়েরা ডিপ্রেশনে না চলে। কোনো কিছু তো একটা আছে সেটা নিয়ে আমাদের ভাবা দরকার। ওর মাকে দেখে আমার এত কষ্ট লাগলো যে আমাদের এখন সব জায়গাতেই ছেলেমেয়েরাই হচ্ছে মা বাবার কাছে সর্বশ্রেষ্ঠ উপহার। এরকম একটা ভালো ছেলে যখন চলে যায় তখন সামাজিক পক্ষে নেওয়া খুব কঠিন। আমি শুধু এইটুকু বলবো যে শিলিগুড়ির আমি এসছিও এই কারণে যে আমি কয়েকদিন ধরে শিক্ষার্থী জমিকে বলছি যে আমি ওদের বাড়িতে যাবো, এসছি এই কারণে আরও অনেক ছেলেমেয়েরা আছে তাদের যাতে এই পরিমাণ না হয় অবসাদের কারণে। আমার মনে হয় প্রত্যেকটি অভিভাবক অভিভাবিকাকে সতর্ক হওয়া উচিত। প্রশাসনকে আমি অনুরোধ করব, আমি নিজে ডিএম সাহেব এবং এসডি সাহেবকে বলবো যে অন্তত এই কোভিডে এতদিন স্কুল বন্ধ থাকার কারণে অবসাদে ভুগছে কিনা এরা, এটা নিয়ে মনে হয় আমাদের একটু আলোচনা করা দরকার, নাহলে এই ধরনের ঘটনা আর একটিও ঘটে গেলে মনে হয় তার নিজেকে সবথেকে বড় করে দেবে।